ঠিক আছে। বাবু বেবি খালা ফোন দিচ্ছে, একটু বসো, আসতেছি। হ্যাঁ তা তো রেছো বাবু, আমার কিন্তু আবার ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে। হ্যালো হ্যালো বাবু, উঠছো? মাত্রই উঠলাম। বাবু খাইছো? না সোনা, ঘরে খাবার কিছু নাই। তুমি তো আসবা, আসার সময় খাবার কিছু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বাবু, আসতেছি একটু পর। তুমি কোথায়? আমি তো বাবু ভার্সিটিতে। বাবু আমার তো আর সহ্য হচ্ছে না, পেটেও ক্ষুধা মনেও ক্ষুধা, আর কতক্ষণ লাগবে? বাবু কেন বাবু, তোমার ক্লাস তো এখন অনেক দেরি, একটু পরে যাও। বাবু আমার না সাইমাদের বাসে যেতে হবে, ওর জন্য নাস্তা নিয়ে। সাইমার আবার কি হয়েছে বাবু? আর বললো না বাবু, মানে সাইমা না ওর আম্মুর সাথে ঝগড়া করে খাওয়া দাওয়া বন্ধ করে রাখছে। খাওয়া বন্ধ করছে, তুমি কেন খাবার নিয়ে যাবে? তুমি বলো বাবু, খাওয়া বন্ধ করেছে তো আম্মুর সাথে ঝগড়া করে, তাই বলে কি নিজে খাবে না? বাবু বাদ দাও, তোমার যাওয়ার দরকার নেই। আর আমার ফ্রেন্ড আমার একটা দায়িত্ব আছে না বাবু? ও তুমি তাহলে এসব করে বেড়াও। বাবু তুমি আমাকে এমন মনে করো, তুমি জানো না আমি মিথ্যা কথা বলি না। না আমি জানি তো বাবু, তুমি মিথ্যা কথা বলো না। বাবু বলো বাবু, তুমি আরেকটা খাবার পার্সেল করে দিতে পারো? কে আমি? হ্যাঁ একসাথে দুইটা গুলি দিবি, ঠিক আছে বাবু? এইখান থেকে নাও কি দরকার, বাইরে থেকে রুটি কলা নিয়ে নেই। বাবু আমার বান্ধবীর কাছে আমার একটা প্রেস্টিজ আছে না? না তা তো আছে, তোমার বান্ধবীর প্রেস্টিজ রাখতে গিয়ে তো আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাচ্ছে। ৪,০০০ টাকা ছিল, পুরো টাকা রেখে দিল, ৫০টা টাকা আছে মাত্র, এখন কি করি? কোয়ের তেল দিয়ে কুই ভাজতে হবে। হ্যাঁ বাবু বলো। জান কোথায় তুমি? এই তো বাসা থেকে বের হয়েছি, ক্লাসে যাব। জান আমি একটা বিপদে পড়ছি। কেন কি হয়েছে? আমার এক বন্ধু না বাইক অ্যাক্সিডেন্ট করছে বুঝছো, ওকে নিয়ে হাসপাতালে আসছি।
বলো কি তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি কিন্তু কিন্তু কি ওই হাসপাতালের বিল দিতে গিয়ে কিছু টাকা শর্ট পড়ছে বুঝছো 2000 টাকা তুমি কি বিকাশে পাঠাতে পারবা আমি কালকে দিয়ে দিব ঠিক আছে আমি দিচ্ছি ফেরত দিতে হবে না থ্যাংক ইউ জান আই লাভ ইউ লাভ ইউ টু হারাম তো দিলি তো 2000 টাকা খায়া বাবু দেখো তোমার জন্য খাবার এনেছি বাবু আমার তো এই খাবার দরকার নেই তো জানো আমার কোন খাবার দরকার বাবু তুমি সব খাবার তো দেবো কিন্তু আগে তুমি তোমার পেটের ক্ষুধা নিবারণ করো তারপর আমি তোমার মনের ক্ষুধা নিবারণ করব এখনই করতে হবে বাবু আচ্ছা বাবু চল তাহলে একসাথে খাই বাবু হ্যালো বেবি আমি আসতেছি কোথায় আছো এই যে রিকশায় কতক্ষণ লাগবে 5 মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে আসো আসো বাবু কে ফোন দিয়েছিল বাবু বেবি খালা বেবি খালা ফোন দিছে একটু বসো আসতেছি সবার খালার নাম কি বেবি হয় নাকি এই বেবি খালা ফোন দিয়েছিল নাকি কোনো বেবি ফোন দিয়েছিল হুম বাবু তুমি এগুলো কি বলতেছো আমাকে বেবি কেন ফোন দিতে যাবে তুমি বিশ্বাস যদি না হয় তাহলে দেখো ফোনটা দেখো দেখো কে ফোন দিয়েছে আমাকে দেখো না ফোন চেক করো না আমার ফোন চেক করতে ভালো লাগে না আর তুমিও কখনো আমার ফোন চেক করতে আসবে না বুঝছো আমি তো মোবাইল চেক করতে চাই না তোমার চেক করতে চাই করো বাবু বেবি খালা আসতেছে বাবু মাত্র 3 মিনিট সময় আছে বাবু এখনি হ্যাঁ এখনি বাবু না আমি বাবু এখন না বাবু 2 মিনিট সময় আছে চলো 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 আই তো বসি না আর বসে যাবে 2 মিনিট লাগবে তার 2 মিনিট ব্যাগ 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 বাবু আইসো বাবু খাইছো না বাবু আরে এত সকাল সকাল এত খাবার কই পাইছো তোমার জন্যই আনাইছি আমি না খেয়ে পড়িছি তুমি কিভাবে জানলা আমার শোনা বাবুটা আমি আর কেমনে জানবো আমার আগেই মনে হয়েছিল যে এই থান্ডার খাওয়ানো আমার কিসমতে নাই কিছু বলছো জান না বাবু আমি কি বলবো তুমি খাও খাও জান তুমি তো আমার মনের কথা সব বুঝছো তাইলে আমার মনে এখন কি চলতেছে সেটা অবশ্যই রেডি রাখছো ও তুমি খাবার খাওয়ার পর আমাকে আদর খাওয়াও সব রেডি করা আছে জান জি না আমার সময় নাই তাহলে কি রেডি করব আমি আমার 2000 টাকা লাগবে বাবার কাছে চাইছি দেয় নাই দাও না জান কালকেই দিয়ে দিব বাবু এটা তুমি কি বললা তুমি আমার কাছ থেকে টাকা নিলে ওই টাকা আমি আবার ফেরত নেব এটা তুমি ভাবলা কি করে হুম আচ্ছা জান ফেরত দিয়ে তোমাকে ছোট করব না এখন দাও অবশ্যই দিব নাই আমার কাছে তো টাকাটা নাই সত্যি নাই তোমার কাছে সত্যি নাই তুমি যদি চাও তাহলে আমার মানি ব্যাগ একটা দেখতে পারো দাও তুমি সত্যি দেখবা মানি ব্যাগ তো সব দেখতে পারি মানি ব্যাগ দেখতে পারবো না দাও তুমি তো দেখবা পাচ্ছি না পাইছি আরে তুমি কি দেখো আমাকে দেখতে দাও তুমি দেখবা দেখো সত্যি তো ফাঁকা 5 টাকার কয়েন তুমি কি ফকির নিয়ে হয়ে গেছো হুম যার আমি গরিব হয়ে গেছি হুম পাঁচশো কই কই রাখছো 1500 2000 2500 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
বাবু আমার আল্লাহ নবীজির নাম 500 টাকা দিয়া দেন। কেন বাবু তুমি তো 2000 টাকা চাইছিলা আর এখানে তো 2500 টাকা আছে। মিথ্যা কথা বলছো, তার জন্য 500 টাকা জরিমানা। আচ্ছা ঠিক আছে বাবু, আমার 500 টাকা লাগবে না, একটা আপা না না একটা পাপা দাও। জি না, মিথ্যা কথা বলছেন, তার জন্য এটাও লস প্রজেক্ট। থাকেন আপনি, আমি যাই। বাবু নো টাটা। বাবু বাবু এই তুমি থাকো। গেছো গেছো? তোমার তো পড়াশোনা কেমন চলছে? ভালো বাবা। তোমার মেয়ের হাব ভাব কিন্তু আমার ভালো লাগতেছে না। কেন? ওর আবার তুমি কি খারাপ দেখলা? খারাপ কিছু না, সারা দিন মোবাইল একটা কানের কাছে নিয়ে ফুসুর 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 ফুসুর। কিরে মা, তোর আম্মু এসব কি কয়? আরে বাবা, পড়াশোনার পারপাসে তো ফ্রেন্ডদের সাথে ডিসকাশন করতেই হয়, মা শুধু শুধু সন্দেহ করে। হ্যাঁ তুমি কিন্তু শুধু শুধু সন্দেহ করো, কিন্তু করবি তো। হ্যাঁ সে কি জানিস মা, মায়ের একটা রোগ আছে, ওটা নাম কি জানিস? সন্দেহবাতিক রোগ। হ্যাঁ ওই যে ব্যাপারটা হচ্ছে যে তো আমাকেও সন্দেহ করে। ঠিক বলছো। আহা তুমি তো সাধু পুরুষ তাই না? 101 বার হাতে নাতে ধরার পরেও সাধু শাস্তি এত মন চায়। আর কি আজে বাজে কথা বলছো? বাজে কথা বলতেছি, কালকেও তো দেখি ছাদের মধ্যে গিয়ে পাশের বাসার ভাবির মাথার চুলের গেট্টি চুটাইতেছো। আরে চুপ করো না, মেয়ে আছে না, মেয়ে সামনে এসব কথা বলে? মেয়ে আছে না, মেয়েটাও তো হয়েছে তোমার মতন সন্ডা দুজনে। আরে বাবা বাদ দাও তোমার কথা, মা তো এরকম খালি সন্দেহ করে, তুমি তোমার মতো চালাই যাও। চালা যাবে না, ভাগ এখান থেকে। যেমন বাপ তেমন মেয়ে। আরে তুমি শুধু শুধু মেয়েটাকে বকতাছো কেন? ও অযথা তাই না? আপনি তো সাধু পুরুষ, সেই কারণে অযথা বকাবকি করি। আরে মেয়েটা বড় হয়েছে না, তুই বোঝো না? মনে থাকে আপনার মেয়ে বড় হয়েছে, তাহলে আপনার এগুলো বাদ দেন না কেন? যান তুমি আমার জান পাখি, আমার লক্ষ্মী। হ্যাঁ আমি তো জান, আর বাকি সব বাবু। আমি অফিসে দিনে থাকি, রাতে তোমার সাথে ঘুমাই না জান পাখি। হ্যাঁ হ্যাঁ আপনি তো সারা দিন বাইরে বাইরে যা করেন না তো আমার কাছে ঘুমান, আর আমার চোখটা যখন বন্ধ হয় তখন আপনার চোখটা টাস করে খুলে যায়, মোবাইলটাও খুলে যায়। আর বাবু খাইছো কত সোনা পাখি না। ওই যে বলতে না বুকি আইসা পড়ছে। সরি জানু, একটু অফিস থেকে কল এসেছে। আবার তুমি আসতাছ কেন? জান আমার অফিসের ব্যাপারটা একটু বুঝো না, তুই বসো বসো, আমি আসতেছি। কেন তোমাকে দেখলেই না আমার চোখ আটকে যায়। তাই বুঝি তা শুধু চোখই আটকাচ্ছে নাকি অন্য কিছু আটকে গেছে? না তুই যদি একটু সুযোগ সুবিধা দিতে তাহলে বাকিগুলো চিন্তা করে দেখতাম। তা কিভাবে সুযোগ দিব? আপাতত ফেসবুক আর এটা হলেই চল। ফেসবুক কি পিছনে 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 ফেসবুক আইডি? ফেসবুক আইডি আবার পেছনে হয় কিভাবে? তো কি ফেসবুক আইডি লাগবে? তোর ফেসবুক আইডি আমি দিচ্ছি, তোর জাহান নামের আইডি আমি দিচ্ছি। আপু এত রাগ কর কেন? হ্যাঁ তো খুব স্মার্ট, খুব সুন্দর করে কথা বলে। তুই চিনিস এটাকে? না তো মাত্র পরিচয়। জান আমার একটা কথা শোনো, লজ্জা লাগে না এত ছোট একটা মেয়ের সাথে একটা বাচ্চা মেয়ের সাথে ফ্লার্ট করতেছিস? আপু এটা তোমার বিন্স নাকি?
আরে আমি জানতাম ও তোর ছোট বোন আমার শালি আমি তো তাই দুষ্টামি করছিলাম হাউ সুইট দুলা ভাই থ্যাংক ইউ এই রাখ তো দুলা ভাই তোর সাথে আজকে তো আমার ব্রেকআপ তুই আমার সাথে কথা বলার চেষ্টা করবি না বাবু একটা কথা শোন আমার তুমি তুই আমাকে আর বাবু জন করে ডাকছিস না এই মুহূর্তে এত নিকাস করা তুই জুতা না ওর জুতা দিয়ে তোর ফিটে একদম সোজা করে দিব চল আরে তুমি তো ভুল বুঝতেছো তোর সাথে আমার ব্রেকআপ কল দিবি না বাবু খুব একটু টানাটানির মধ্যে আছি তুমি রাক্ষস নাকি লাকি এটা আমার থেকে ভালো আর কে জানবে বলো বাবু কিছু কইছো না বাবু আমি কি বলবো আচ্ছা বাবু আমরা এখান থেকে লাচ্ছি খেয়ে তারপর আমার ফ্ল্যাটে গিয়ে প্রেম করি চল প্রেম তো করব সন্ধ্যায় যাব এখন সারা দিন ঘুরব বিরিয়ানি খাবো আর শপিং করব মানে একটা টাকাও তুমি আমাকে বাসে নিয়ে যেতে দিব না মানে কি বাবু তোমার সাথে কি আমার টাকা সম্পর্ক রাখবো না আমি তোমার সাথে সম্পর্ক আর বাবু রাগ করতেছো কেন আমি বলছিলাম কি এখান থেকে খেয়ে তারপর আমরা আমার বাসায় গিয়ে তোমাকে মন ভরে আদর করবো বাবু সন্ধ্যে তো যাচ্ছি তখন করবা সন্ধ্যে যাইতে যাইতে কি আমার মন থাকবে তখন তো মনটা চাইবে তোমার গলাটা চিপ্প মেরে ফেলাই বাবু বিড়বিড় করে কি বলো না বাবু ভাবতেছিলাম তুমি অর্ডার কি কি করবা সেটা আমি অলরেডি বাবু অর্ডার দিয়ে আসছি কিউট বাবু তুই ঘুমাস না কেন তো রাতে ঘুমায় পর তুই পেছ পরে তারপর ঘুমাচ্ছি সব কি আজকে রাতেই করবি কালকে ওটা পুরো এখন ঘুম অনেক রাত হয়ে গেছে কেন তুমি কি আবার তোমার ওই বাবুটাবুর সাথে কথা বলবে হ্যাঁ তো সমস্যা আছে না একদমই না বড় হলে তো তোর বাবু হবে জীবনেও না দেখা যাক আমার বাবু সামলাইতে সামলাইতে আমি অজ্ঞান হয়ে যাবো হ্যাঁ বলো বাবু খাইছো আমাকে তো জীবনে জিজ্ঞেস করলি না পাখানে খোঁজ কেন তো তুই ঘুমাই তো বসে না ঘুমা বাবু আমি তো রাস্তায় আমি কেমনে ঘুমাবো না না বাবু আমি তোমাকে বলি নাই তো আচ্ছা জান আমার চাচি ফোন দিছে আমি এখন রাখি পরে ফোন দিব বাবু এত রাতে বাবু চাচি ফোন দিছে তোমাকে
জান ওই হয়েছে কি আমার চাচাতো ভাই ভার্সিটিতে অ্যাডমিশন নিবে তো এটার কারণে আমাকে চাচি ফোন দিয়েছে ও ওকে বাবু ঠিক আছে কল মি আচ্ছা আমি এখন রাখি বাবু ওকে বাবু বাই হ্যাঁ সিনথিয়া বাবু তুই না ব্রেকআপ করলি তুই এটা কোন বাবু এটা আরেকটা বাবু কয়টা বাবু আপাতত তো দুটা ও জমজ বাবু হয়েছে তোর পাক নামে করা বন্ধ হয়েছে তুই ঘুমাস না কেন ঘুমাইতে বলছি না তোকে আমি ঘুমা খালি ছিল ভাবছিলাম জমি একটা ডেট করবো দুইজনে কিন্তু তুমি যেহেতু চাচ্ছ না তাহলে থাক তো এখন কি করবি অন্যান্য জিনিস তাই না আমি তো শুধু তোমাকে ভালোবাসি আমি খুব চিনি তোমাকে আচ্ছা ঠিক আছে কালকে আসছি এর আগের কিছুই করতে পারো না এবার দেখবো এইবার আসো যান দেখবা পারফরমেন্স করে বলে আচ্ছা ঠিক আছে বাবু লাভ ইউ জান তুমি খেয়ে নিও ওকে 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 বাই তা নতুন আরেকটা বাবু হলো নাকি খুব শানুমি হচ্ছে তাই না ঘুমাবি না না ঘুমা আরে আমি এখন কি রাস্তা রাস্তায় ঘুরবো আমি বুঝতেছি না তুমি যদি দুই মিনিটের মধ্যে না আসছো আমি কিন্তু আজকে ব্রেকআপ করবো তাড়াতাড়ি আসো এত পাগল হয়ে গেছিস কেন দুই মিনিট সহ্য হয় না আপা অনেক কান ধরে বেল দিতেছে আপনি তো ছাড় দেন কি বাবুরা হেলমেট টেলমেট পরে রেডি তো নাকি
তবে হয়ে যাক আজকাল ভালোবাসা একটু স্ট্রেঞ্জ হুটহাট বাবু আর হুটহাট চেঞ্জ কে যেন কার সাথে বোঝা বড় দায় এই মিঙ্গেল আর সিঙ্গেল হাই প্রেমে পড়ে মাখামাখি চলে রাত দিন চেরা ঘাতে ঘষাঘষি তুমি আলাদিন ভালোবাসা শুধু নাকি ফাস্ট ফুডে যায় আমি সালা বুঝি না কি এত খায় মন করা আনাগোনা আমি জান তুমি শোনা কিছু মিছু জান টান খাইছেন দাইছেন বাড়ি যান কানে মুখে কান্না কান্নি চাললে তুমি আমি জানি কাপড় টাপড় টপর টপর ক্রাশ খাচ্ছ লকর ঝকর পান টানে মাখামাখি জান তুমি আমার পাখি 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 পক পক প্রোফাইলটা লক লক ভালো টালো যত কালো ভালোবাসা মহাকালো সারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আর নিজের ফোন ইউজ করো আমার ফোন দেখি দাও না আচ্ছা এবার তুমি তোমার যে কোনো একটা বাবুকে ফোন কি আসছো হ্যালো হ্যালো বাপ্পু ভাইয়া বলছেন জি বলছি কে বলছেন ভাইয়া আমি মাহিমা মাহিয়াপুর ছোট্ট বোন হ্যাঁ কি অবস্থা বল অবস্থা তো ভালো না একটা ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে কি হয়েছে মাহিয়াপু না সুইসাইড করার ট্রাই করছিল সুইসাইড খাইছে মরে এখন কি অবস্থা ভালো আছে মোটামুটি বাসায় আছে কিন্তু সমস্যা তো আরেকটা আবার কি সমস্যা সুইসাইড নোটে না আপনার নাম লেখা ছিল আর পুলিশ বাসায় এসে তো এখন আপনাকে খুঁজছে ফুল পুলিশ পুলিশ আসছে এই সব ফালতু জামলো আমার কেন চলেছে কয়টা ফালতু ফালতু কি আমার বোন এখানে সুইসাইড করার ট্রাই করছিল আর আপনি বলছেন ফালতু আপনি ওকে ভালোবাসেন কিসের ভালোবাসা ও আমার জাস্ট ফ্রেন্ড আচ্ছা যাই হোক আপনি এখন বাসে আসেন পুলিশের সাথে কথা বলে যান দেখো এই সমস্ত ঝামেলা আমি আসতে পারবো না আমার কাজ আছে আপনি আপুকেও দেখতে আসবেন না আমি এখন রাখলাম হ্যালো ভাইয়া কি চাচ্ছি শালা এক নম্বরের বাটপার খাইছে আমাদের ফাইসে গেছি আরেকটা বাবু আছে না ওটাকে কল দাও দেখি না থাক
এটাও যদি এরকম কিছু করে আমার তাও না দেখি ও কেমন এটা থেকেও যদি এরকম জিনিস শুনি না আমার হ্যালো হ্যালো জামিল ভাই বলছেন হ্যাঁ জামিল আপনি কে ভাইয়া আপনিও না আমি মাহিমা মাহিয়াপুর ছোট বোন ও আচ্ছা কি অবস্থা অবস্থা ভালো না ঝামেলা হয়েছে একটা কেন কি হয়েছে মাহিয়াপু না সুইসাইড করার ট্রাই করছিল কি বলো এইসব ও এখন কোথায় আছে ও বাসায় আছে সুস্থ আছে এখন কিন্তু সমস্যা তো আরেকটা কি সমস্যা সমস্যা হচ্ছে সুইসাইড নোটে আপনার নাম লেখা ছিল আর পুলিশ বাসায় এসে এখন আপনাকে খুঁজতেছে আরে পুলিশ টুলিশ পরে আগে বলো আমার মাহি কেমন আছে ভালো আছে সকালে হসপিটাল থেকে আনছি বাসায় তোমরা আমারে রাতে কেন জানাও নাই আমার জানটা কত কষ্ট পাইছে আমি এখনি আসতেছি কিন্তু ভাইয়া আপনি আসলে তো কিন্তু পুলিশ ধরবে আরে ভাই রাখো তো তোমার পুলিশ আমি আসতেছি এখন বুঝলি এই শালাই খাঁটি না তোর আসল বাবা এই তুই শালা বললি কেন তুই তো শালি হ্যাঁ তুই শালি বলি তো শালা বলি আমি বলবো না তোকে বলবো তুই বলবি হ্যাঁ আমি বলবো শালা তুই তো বলবি দুলা ভাই জি 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 অবশ্যই দুলা ভাই আমার দুলা ভাই তোমার ওই বাবুটাকে সাবধানে রাখ কি হয়েছে তোর মন খারাপ কেন না আমার কিছু আমি তো দেখতেছি মন খারাপ কি হয়েছে কিছু হয় নাই মা ঠিক আছে আচ্ছা আমি কি খালি তোকে শাসন করি আদর করি না ঠিক তা না মা বললাম তো ঠিক আছে আমি দেখতেছি তোর মন খারাপ তারপর বলতেছিস কিছু হয় নাই কি ব্যাপার কার মন খারাপ কিসের মন খারাপ কি রে মা মনটা খারাপ কেন বল আমার কাছে বল খুলে বল 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 তোর বাবা তো আসছে তোর বাবার কাছে বল তোর বাবা তো তোর মতো বাবা আসলে তোটা নাই পড়ে গেছে নাই না বলো দুইটা প্রেমের টানাটানি আর কি যাতা বলতাস আমার এত ছোট একটা মেয়ে কি আজে বাজে কথা বলো বাবা আসলে ব্যাপারটা মা যেটা বলছে সেরকম কষ্ট আমি জানতাম আগেই বলছিলাম এত ফুসুর ফুসুর না কইরা দুইজন যে ছাইরা ভালো মতো লেখাপড়াটা কর আরে তুই তো আমার মতে হয়েছিস দুইজনকে নিয়ে আছিস দুইজনকে আমার খুব ভালো লাগে আবার দুইজনই অন্য মেয়ের সাথে খুব ক্লোজ না 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 দুইজন চলবে না যে কোনো একজনকে নিতে হবে আমার মতো দেখছিস না আমি সারা জীবন একজনকে নিয়ে আছি তেমন কিন্তু বাবা দুইজনের মধ্যে যে কে আমাকে সত্যি সত্যি ভালোবাসে সেটা আমি বুঝবো কিভাবে বলো আরে এটা কোনো ব্যাপার না তোকে আমি বুদ্ধি দিচ্ছি বুদ্ধিটা শোন বুদ্ধিটা হচ্ছে গিয়ে ওই ব্যাপারটা ওই আর মানে মানে বুদ্ধিটা হচ্ছে গিয়ে ওই আর বুদ্ধি বের করতে হবে না যথেষ্ট হয়েছে এবার আমি কি বলি সেটা শোনো কাছে এখন তো করোনার সময় দুইজনকে বল তোর করোনা হয়েছে যে রিয়েল সে আসবে আর যে রিয়েল না সে ফুট আল্লাহ মা তুমি ঠিক করে বলো তো এই বুদ্ধিটা কেমনে তোমার মাথায় আসলো
আপনার কাছ থেকেই পেয়েছি বাবু সোনা। না মানে ওই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় এসেছিল বুঝছিস মা, কিন্তু ওই কেমন জানি ওই আউলাই মাউলাই গিয়ে প্যাস লাগে গেছে। তাই প্যাস তো লাগবে, এত জায়গায় বাবু থাকলে প্যাস একটু বেশি লাগে। জান বাবু সোনা আপনার ফোন বাজছে, বারান্দার ছিপায় যান। না বিষয়টা হচ্ছে কিন্তু এবার কিন্তু অন্য বিষয় না বুঝছো, এবার কিন্তু অফিসের ফোন এসেছে। হ্যাঁ আমি একটু ফোনটা ধরে আসি। কখন বললাম অন্য বিষয়, যেন অফিসের ফোনটা ধরে আসে। চাই আমি আর কোনোদিন অন্য কোনো মেয়েকে স্পর্শ করবো না। জান আগে যা হয়েছে সব ভুল হয়ে গেছে, মাফ করে দাও জান, আমি তখন তোমাকে ভালোবাসি, আমি আর কোনো মেয়েকে স্পর্শ করবো না। তোমাকে স্পর্শ করবো না? না। তো তোমাকে আর বিয়ে করে আমার লাভ কি? বিয়ের পরে কি আমি তোমার সাথে ফুটবল খেলবো যদি টাচই না করো? আমি তো অন্য মেয়ের কথা বলছি, বউয়ের কথা বলি নাই। মানে কি তুই এখন চার পাঁচটা বিয়ে করবি? না না আমি তো শুধু তোমাকে বিয়ে করবো। তাই তোমাকে ভালোবাসি? হ্যাঁ। বাবু কখনোই কষ্ট দিব না জান, আমি তোমাকে ভালোবাসি না বাবু। আচ্ছা বাবু, তোমার বোন বললো আমাকে নাকি পুলিশে ধরবে। পুলিশ না, তোমাকে তো এখন আজরাইল ধরবে। তাই? কোথায় আজরাইল ধরছে না কেন? বাবু আন্টি আমি কি শুনলাম? তুমি যা শুনছো ঠিকই শুনেছো, সিন্ধিয়ার পজিটিভ আসছে। আন্টি এটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, এটা অনেকেরই হচ্ছে, এটা আবার ঠিকও হয়ে যাচ্ছে। তা তো ঠিক আছে বাবা, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ, ও ঘন ঘন শ্বাস নিচ্ছে। বলেন কি? ও আমাদেরকে ধারের কাছেও যেতে দিচ্ছে না, বারবার বলতেছে আমি মরে যাব তবু তোমরা কেউ আমার কাছে আসবে না। বলো তো বাবা, আমি তো মা, মা হয়ে কি কাছে যাব না? আচ্ছা আন্টি ও কোথায় আছে? ও রুমে আছে। আচ্ছা ঠিক আছে আমি একটু যাই। হ্যাঁ দাঁড়াও বসো। বাবা তুমি ও রুমে যেও না, যদি তুমি ও রুমে যাও তাহলে তুমিও আক্রান্ত হতে পারো। আঙ্কেল আমি তো আগে থেকেই আক্রান্ত। মানে তুমি আবার করোনা আক্রান্ত নাকি? আন্টি আঙ্কেল আপনার ভুল বুঝবেন না, আমি করোনাতে আক্রান্ত না, আমি ওর প্রেমে আক্রান্ত। ও বাবা এটা কিন্তু আবেগের সময় না বুঝছো, আমি বলি কি ও সুস্থ হলে তারপরে তুমি ওর সাথে দেখা করো। এত সহজে ওর কিছু হবে না, আর ওর যদি কোনো কিছু হয় তাহলে তো আমি মরেই যাব, আর এমনিতেও আমি ওর কোনো কিছু হতে দিব না। ও তাহলে আর দেরি কেন, যাও ওই রুমে যাও, ও আছে যাও। সত্যি অঙ্কেল যাবো? আর যাও। কিভাবে আমি বুদ্ধিটা কইরা আইছি সবকিছু ম্যানেজ কইরা একটা দিয়ে দিলাম। ম্যানেজ মাস্টার, তো আজকে আপনার ফোনটা বাজে না কেন? এখনো অফ কেন? আই না 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 ওসব ফোন তো আর বাজবে না, আমি সব কিছু ম্যানেজ করে ফেলাইছি, আর কোনোদিন বাজবে না। কেন কিভাবে? আরে
এটা তুমি বুঝবা না আর কোনোদিন ফোন বাজবে না আচ্ছা বাবু শোনা এই বাপ খাইছো দাঁড়াও কাছে আসব না আমি কাছে আসব না তো কি করব আর আমি যদি তোমার কাছে না আসি তো কে আসবে তুমি এটা কেন খুলতেছো আমার তো করোনা তুমি মরে যাবা যাও এখান থেকে তোমার প্রেমে তো আমি আগেই মরে গেছি আর আমার নতুন করে মরার কি আছে ভন্ডামি না তোমার এসব ভন্ডামি আমার আগে থেকেই দেখা আছে শুনো আমি ভন্ডামিও করুম ভালোবাসুন তোমার কোনো সমস্যা অনেক ভালোবাসো আমাকে অনেক বেশি ভালোবাসি আই লাভ ইউ বাবু তুমি দূরে যাও তুমি জানো না আমার করোনা কাছে আসলে করোনা হবে হ্যাঁ ওয়েট তোমাকে যদি ভালোবেসে আমার মরতে হয় আমি এরকম মরণ বারবার চাই বুঝছো অনেক ভালোবাসো আমাকে অনেক বেশি ভালোবাসো আই লাভ ইউ তাহলে বলো এরকম অন্য মেয়েদের সাথে আর ভন্ডামি করবে না করবো কি তোমাকে ধরে আমি গলা টিপে মেরে ফেলবো টিপো মারো একদম গলা টিপো আমার মেরে ফেলো বুঝছো বাট আই লাভ ইউ আই লাভ ইউ টু